হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি খুবই খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কম বেশি আমাদের সবার মধ্যে এই সমস্যাটা আছে, কারো কখনো গরমে কারো কখনো ফেস করে থাকি, ছেলে মেয়ে উভয় সবার মাঝেই। আসলে আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে খুশকির জন্যই মূলত, এবং খুশকি থেকে আপনি কিভাবে প্রতিকার করতে পারেন, এবং এটার জন্য যে আমাদের যে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, হেয়ার লস হচ্ছে, এই সবগুলো সমস্যার সমাধান আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এতে করে আপনাদের অনেক প্রশ্ন উত্তর এবং অনেক কিছু আজ জানতে পারবেন। খুশকিটা আসলে কি? খুশকি খুবই সাধারণ একটি শব্দ, কিন্তু এটার মানে অনেক বেশি থাকে। এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি একটা ডিস্টার্ব করে থাকে সাধারণত। তো এই ওয়ার্ডটার মানে হচ্ছে আমাদের স্ক্যাল্পে একটি এক ধরনের একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, যেটা একটা পাতলা সাদা আবরণ তৈরি করে এবং এতে চুলকানো ভাব একটা তৈরি করে। অনেক সময় চুলকাতে চুলকাতে এরকম খোসা খোসার মতো পড়ে আসে, এতে করে আমরা সবসময় একটা সমস্যা দেখতে পাই। তো এতে করে খুশকির জন্য ডিরেক্টলি কোনো হেয়ারফল হয় না, কিন্তু খুশকির জন্য যদি মারাত্মক আকারে এটা রূপ নিয়ে নেয়, যদি এটার সঠিক সময় চিকিৎসা না নেওয়া হয়, সেক্ষেত্রে চুল পড়াটা শুরু হয় এবং এতে করে মাথায় টাক পড়ে যাওয়া সহ অন্যান্য সমস্যা আমরা দেখতে পাই। আসলে খুশকির সমস্যাটা আমাদের সারা বছরই থাকে, কিন্তু শীতের সময় যেহেতু বায়ুতে আর্দ্রতা কমে যায়, এতে করে আমাদের স্কিনের মধ্যে একটা ড্রাই ভাব তৈরি হয়, সাথে আমাদের স্ক্যাল্পেও। এজন্য এই খুশকিটা শীতের সময় বেশি বাড়ে, কিন্তু সারা বছরই এই সমস্যাটা থাকে। আসলে খুশকি নিজে কোনোদিন একা চুল পড়তে দেয় না, কিন্তু খুশকির জন্য কিছু সমস্যা হয়ে থাকে, যেমন টেলোজেন এফ্লুভিয়াম, সাথে মেল প্যাটার্ন বলনেস, যেটা আমরা পুরুষের মাঝে খুব দেখতে পাই, তাছাড়া অ্যালোপেশিয়া এরিয়াটা, স্ক্যাল্প ইনফ্ল্যামেশন, স্ক্যাল্প ইনফেকশন সহ অন্যান্য সমস্যা। এগুলো সাধারণত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুশকির সাথে সম্পর্কিত। তাছাড়া কিছু কিছু মেডিকেল কন্ডিশনস আছে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস, এক্সিমা, রিংবর্ম ইনফেকশন, তাছাড়া স্ক্যাল্প সোরিয়াসিস, যেটা খুবই কমন একটি সমস্যা। এই সকল সমস্যায় খুশকিটা খুব বেশি তৈরি হয় আমাদের মাথায়। এবার আসুন আমরা জেনে নেই খুশকিটা আসলে কিভাবে আমরা দূর করতে পারি। খুশকি আসলে আমরা বাসায় বসেই খুব সহজেই দূর করতে পারি, আমরা যদি কিছু রেমিডিস নিতে পারি। যেমন আমরা সপ্তাহে ধরেন একবার যদি আমরা টক দই মাথায় দিই এক ঘন্টার জন্য, এরপর ধুয়ে ফেললাম মাথাটা, তাছাড়া লেবু, এগুলো ইউজ করলে খুশকির অনেক প্রতিকার পাওয়া যায় বাড়িতে বসেই। তাছাড়া আমাদের যেহেতু বাংলাদেশে গরমটা একটু বেশি, এই জন্য দেখা যায় আমরা যখন বাইরে থাকি আমাদের মাথাটা অনেক বেশি ঘাম তৈরি হয়, অর্থাৎ সোয়েট গ্ল্যান্ডগুলো অনেক বেশি কাজ করে এবং ঘাম তৈরি হয়। এই ঘামের ফলে মাথার ত্বকটা তৈলাক্ত হয়ে যায়, এবং এই তৈলাক্তর ভাবের জন্যই মাথায় দেখা যায় যে বেশি ফাঙ্গাল ইনফেকশন, যেগুলো বায়ুতে থাকে, এবং ইস্ট নামক একটা ইনফেকশন, একটা ফাঙ্গাস থাকে, যেটা মাথায় খুব সহজে আক্রমণ করে খুশকি তৈরি করে। এবং তার সাথে দেখা যায় চুলের গোড়া নরম হয়ে যাওয়া, চুলে তেল তেল ভাব তৈরি হয়ে যাওয়া এবং চুল পড়া সহ নানান সমস্যা আমরা দেখতে পাই। তো আমাদের এই হেয়ার ক্লিনিকে, নিউরুজ হেয়ার ক্লিনিকে, আমাদের প্রতিদিন আমরা অনেক পেশেন্টই পাচ্ছি যারা এই খুশকি সমস্যা নিয়ে আসে এবং এতে তাদের হেয়ার ফল প্রবলেম হয়। তো এদের সকল সমস্যার সমাধান আমাদের ডার্মাটোলজিস্ট, আমাদের স্পেশালি আপনাদের সবার কথা চিন্তা করে দুটো শ্যাম্পু তৈরি করেছেন। এই শ্যাম্পুটা ইন্ডিয়ায় তৈরি এবং আমাদের এই শ্যাম্পুটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এই শ্যাম্পুটা একটা হচ্ছে সেট ফ্রি, আরেকটা হচ্ছে ক্লিন বাস। এই সেট ফ্রি এবং ক্লিন বাস দুটো শ্যাম্পু। এবার আসুন আমি আপনাদেরকে এই দুটো শ্যাম্পু সম্পর্কে একটু সংক্ষেপে একটু বিস্তারিত আলোচনা করে দিই। প্রথমে আসছি সেট ফ্রি শ্যাম্পুটা, এতে করে আছে কিটোকোনাজল। কিটোকোনাজল নামে আমরা সবাই পরিচিত, এতে আছে 2% কিটোকোনাজল, এবং কিটোকোনাজল দিয়েই আমাদের সাধারণত খুশকির চিকিৎসা হয়ে থাকে। তাছাড়া কিটোকোনাজল দিয়ে চুলের যে রুক্ষভাব তৈরি হয়, এই জন্য এটাতে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে জিঙ্ক পাইরোথিয়ন। এই এলিমেন্টটা অ্যাড করার জন্য আমাদের চুলে যে কিটোকোনাজল যে রুক্ষভাব তৈরি হয় সেটা তৈরি হয় না। এবং এই শ্যাম্পু দিয়ে আমরা স্ক্যাল্প সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিসের ট্রিটমেন্ট করে থাকি, তাছাড়া খুশকিরও।
এছাড়া এই শ্যাম্পুতে যে চুল পড়ে যাওয়ার যে চুল পড়ে যাওয়া এবং এটা বন্ধ হয়ে যায় এবং চুল পাতলা হয়ে যাওয়াটাও বন্ধ হয়ে যায় এবং এতে করে আমাদের যে চুলগুলো নতুন করে চুল পড়ে গেছে সেই সাথে নতুন চুল গজানোতে হেল্প করে। এবার আসছে আমাদের আরেকটি শ্যাম্পু, সেটা হচ্ছে ক্লিন বাথস। এতে আছে স্যালিসালিক অ্যাসিড এবং কোল্টার, এই দুটো উপাদান আমরা খুব সচরাচর শুনে থাকি। এই দুটো উপাদান দিয়ে এটা স্পেশালি এই শ্যাম্পুটা আমাদের মাথার ত্বকের একদম ভেতর পর্যন্ত যেয়ে কাজ করতে পারে। এই শ্যাম্পুটার বৈশিষ্ট্যই হলো এটা বিশেষ করে আমাদের মাথার স্ক্যাল্পকে স্মুথ রাখে এবং মাথার স্ক্যাল্পে যে খুশকির জন্য যে স্কেলি ভাব তৈরি হয়ে যায় এটা মূলত স্কেল লিফটার হিসেবে কাজ করে এবং এই মাথার যেটা তৈলাক্ত ভাবও দূর করে এবং চুল পড়া বন্ধ করে, সাথে নতুন চুল গ্রো করতে হেল্প করে। তো আমাদের ক্লিনিকে আমরা সবসময় এরকম পেশেন্টস পেয়ে থাকি যারা এই সমস্যায় ভুগছেন, তার পাশাপাশি চুল পড়ে যাচ্ছে। তো আমরা তাদেরকে আমাদের অন্যান্য মেডিসিনস দিই, আমাদের নিজেদের ফর্মুলেটেড মেডিসিনস, এবং আমরা তার সাথে এই শ্যাম্পুও দিয়ে থাকি। এই শ্যাম্পুটা সাধারণত সপ্তাহে 2-3 ব্যবহার করতে বলি, বাট এর ক্ষেত্রে কম বেশি হতে পারে যাদের সিভিয়ার, সেই সব কথা চিন্তা করেও আমরা সেই ডোজটা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। আমরা স্পেশাল আমাদের ক্লিনিকে আসলে আমরা স্ক্যাল্পটাকে ফার্স্টে অ্যানালাইসিস করি, এরপরে তার সমস্যা অনুযায়ী আমরা ওষুধ প্রেসক্রাইব করি এবং শ্যাম্পু দিয়ে থাকি। তাছাড়া এই শ্যাম্পু ব্যবহারে আমাদের এতদিন পর্যন্ত যতজনকে দেখেছি, আমাদের যারা পেশেন্টস আছেন সবাই একটি খুবই ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং এতে করে আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আসা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।